মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা। মুর্শিদাবাদ জেলা পরিষদের মোট সদস্য সংখ্যা 78, তার মধ্যে তৃণমূল জয়ী হয় 71টি আসনে, বাম কংগ্রেস জয়ী হয় 7টি আসনে। আজ বোর্ড গঠনে অনুপস্থিত ছিলেন বাম কংগ্রেস সদস্যরা। এদিন নবনির্বাচিত সভাধিপতি হলেন সুতি থেকে জেলা পরিষদের সদস্য রুবিয়া সুলতানা ও বেলডাঙ্গা 1 নম্বর ব্লক থেকে সদস্য আতিবুর রহমান হলেন সহকারী সভাধিপতি। আমাদের মুর্শিদাবাদ আমাদের বলা হয় পিছিয়ে পড়া জেলা, কিন্তু আদৌ কিন্তু না। সর্বক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে আমাদের মুর্শিদাবাদ জেলা অনেক বেশি এগিয়ে। তবে সার্বিকভাবে শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, রাস্তাঘাট সমস্তটা করারই আমার প্রচেষ্টা থাকবে। মুর্শিদাবাদ জেলাকে মডেল হিসাবে আমরা তৈরি করব, সকল মানুষকে নিয়ে আমরা চলব, সর্বধর্ম ধর্ম মানুষকে মানুষের সঙ্গে আমরা মানুষকে উন্নয়নের ধারাকে নিয়ে মানুষকে নিয়ে আমরা চলব, এবং সকলকে নিয়ে আমরা যাতে সঠিকভাবে কাজ হয় জেলা পরিষদে সেই সঠিক কাজ আমরা করার জন্য আমরা সকলকে সকলে আমরা তার জন্য এখানে